বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি পরম করুণাময় রসের মেহরবানি দিয়ে তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের অনলাইন ক্লাস চলমান অবস্থায় আমি আজকের অষ্টম শ্রেণীর ক্লাস নেব। এর আগে তোমাদের অষ্টম শ্রেণীর 6.x এর অবনয়ন প্রতিস্থাপনের অঙ্ক নিয়েছিল। আজকে আমি তোমাদের একটি সমাধান অর্থাৎ জ্যামিতি, আজকে একটি জ্যামিতি ক্লাস নেব। জ্যামিতি দেখা আছে, দেখো কোন সামুদ্রিকের সন্নিহিত দুটি বাহুর দৈর্ঘ্য এবং বাহু দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, সামুদ্রিকটি আঁকতে হবে। তাহলে আমার এখানে বলা আছে সন্নিহিত দুটো বাহু, সন্নিহিত বাহু 6-7 তোমার পরিচয়, দুটো বাহুর যদি একই বিন্দুতে মিলিত হয় ওই বিন্দু দুটো বাহু দুটো বলে সন্নিহিত বাহু, আর এর অন্তর্ভুক্ত কোণ ওই দুই বাহুর মাঝে যে কোণটা থাকবে তাহলে অন্তর্ভুক্ত কোণ, এইভাবে দেওয়া আছে। তাহলে আমরা এখানে প্রথমে মনে করলাম যদি আমরা লিখতে চাই, প্রথম মনে প্রথম আমি তোমরা এরকম দুটো চিত্র নিলাম, একটা হলো এ একটি বাহু বি একটি বাহু আর এক্স একটি কোণ। তাহলে এখন প্রথমে যদি আমরা লিখি তাহলে অঙ্কন লিখতে হয়, অঙ্কনের আগেই লিখে আমরা মনে করি সামুদ্রিকে সন্নিহিত বাহু দুটি যথাক্রমে এ ও এবং অন্তর্ভুক্ত কোণ এক্স দেওয়া আছে, সামুদ্রিকটি এরপরে অঙ্কন অঙ্কনের পরে এখন আমরা আগে চিত্রটা আঁকবো। এই পাশে প্রথম যে কোনো একটা রেখা নিতে হবে, প্রথমে এবি যেমন একটি রেখা অংশ নেই, এখন এবি থেকে এর সমান করে এর সমান করে এসি অংশ কাটি, এসি অংশ কাটি। অর্থাৎ আমরা এখানে আরেকটা সহজ ভাবে তোমাদের বৈষম্য মিলন জন্য এবি না নিয়ে আমরা এখানে এ ই নিতে পারি, এ ই নিলাম। তাহলে আমরা প্রথমে কি লিখলাম, এই যেখানে এটি রেখাংশ নেই এই থেকে এ সমান করে এসি অংশ, এরপরে এসি এর এই বিন্দু এক্স কোণের সমান করে আমরা এটা করলাম। নিয়ম হলো যেহেতু তোমরা এগুলা 6-7 ওনাকা শিখেছো, প্রথমে এই মাপটা আমরা ইচ্ছের একটা মাপ নেব, এরপরে কোনটা কতদূর সেটা আমরা বেঁধে নেব।
তাহলে x এর সমান করে আমরা কি লিখলাম c b a তাহলে কি লিখলাম এই যে x সমান করে ac অঞ্চল কাটি এবার ac এর a বিন্দুতে বিন্দুতে কোণ x এর সমান করে একটা কোণ আছে কোণের নাম হলো CAE এবার A CAF এবার AF থেকে D এর সমান করে দেখলাম এ বি অংশ কাটি এবার বি এর সমান করব এর সমান করে এ বি অংশ বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং সমান অর্থাৎ এখন আমরা এ বাকি যেটা আছে যেমন এ বি ও সি কে কেন্দ্র করে আমরা এ বি অংশ কাটি এবার বি ও সি কে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিই নিয়ে কোণ সিএবি এর অভ্যন্তরে দুইটি বৃত্ত চাওয়া অর্থাৎ বিকে কেন্দ্র করে এর সমান বিকে কেন্দ্র করে এর সমান আর সিকে কেন্দ্র করে বি এর সমান বি ও সি কে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি এর সমান ব্যাসার্ধ দিয়ে কোণ সি এ বি এর অভ্যন্তরে দুটি বৃত্ত চাপ আর এরা পরস্পর বি বিন্দুতে ছেদ করে বৃত্ত চাপ আর কি পরস্পর বি বিন্দুতে ছেদ করে এবার আমরা যোগ করবো বি কমা ডি ও সি কমা ডি যোগ করি তাহলে এবিসিডি একটি সমন্বয় সমিতি এইভাবে আমরা সাধারণত সম্পর্ক গুলো আঁকতে পারি অর্থাৎ এখানে দেওয়া আছে যে সামুদ্রিকের সন্নিহিত দুটো বাহু অর্থাৎ এ ও বি এবং এর অন্তর্ভুক্ত করে নেক দেওয়া আছে তা এখন আমাদের এটা হইল বি আর হইল এ এই যে দুই বাহুটা একটা হলো বি সি এটা অর্থাৎ এই বাহু আর এই বাহু সমান এই বাহু আর এই বাহু সমান তাহলে আমরা অঙ্কন কি লিখলাম প্রথমে যে এই জুড়ে রেখাংশ নিয়ে থেকে এর সমান করে এসি অংশ কাটি এসিআর এ বিন্দু এক্স এর সমান করে সি এ এ পাব এবার এ থেকে বি এর সমান করে এ বি অংশ কেটে নে এবার বি ও সি কে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি সমান ব্যাসার্ধ দিয়ে কোণ বি এ সি এর অভ্যন্তরে দুটি বৃত্ত চাপাকে এরা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে এবার বি ডি ও সি ডি যোগ করি তাহলে এ বি সি ডি নির্ণয় সমান অর্থাৎ প্রিয় শিক্ষার্থী এটা যেহেতু সমস্যা
সম্পাদ্য ছয়। আর এরপরে যে আছে যেটা আছে আমাদের যদি সম্ভব হয় ইনশাল্লাহ, আবার লকডাউন যে চলতেছে আর 30 আগস্ট পর্যন্ত যখন স্কুল বন্ধ আমরা পর্যায়ক্রমে এই ক্লাসগুলো নেবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।